নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় নতুন আবেদনকারীদের জন্য একটি বিরাট সুখবর রয়েছে আপনারা জানেন পুরনো যারা আবেদনকারী ছিলেন যাদের একটি দুটি কিংবা তিনটি ইনস্টলমেন্টের টাকা ডিউ ছিল তারা কিন্তু বেশিরভাগ টাকা পেয়ে গেছেন গত আঠারোই নভেম্বর থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছিল। যারা এখনও পর্যন্ত পুরনো ইনস্টলমেন্টের টাকাগুলো পাননি সে কারণটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। কেন আপনারা টাকা পাননি সেই সঙ্গে দেখিয়ে দেব প্রমাণ সহ নতুনরা যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু একটি ইনস্টলমেন্টের টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং অনেকেই সেই টাকা পেয়ে গেছেন আপনাদের গ্রামে বা আপনাদের এলাকায় কারা কারা এই টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন এবং কবে পেয়েছেন তাও কিন্তু আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকে দেখে নিতে পারবেন কিভাবে আপনি তা দেখবেন সে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আয়কনটা অল করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায় আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আপনি আপনার এলাকায় বা আপনার গ্রামে কেউ টাকা পেয়েছে কি না সেটা কীভাবে দেখবেন সেটা দেখানোর আগে আপনাদের দেখিয়ে দেব নতুনরা যে টাকা পেয়েছেন সেই আপডেটটি তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একটি বেনিফিশিয়ারি স্ট্যাটাস এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপনি লক্ষ্য করুন রেজিস্ট্রেশন ডেট আছে দুই দশ দু হাজার একুশ এবং পি রেসপন্স ডেট আছে ছয় দশ দু হাজার একুশ অর্থাৎ এটি অক্টোবরে আবেদন করা এবং অক্টোবরেই কিন্তু এর ব্যাঙ্ক ভ্যালিডেশন হয়ে গেছিল তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ফার্স্ট ইনস্টলমেন্টের ঘরে লেখা আছে যে এটা পেমেন্ট কনফার্ম হয়ে গেছে অর্থাৎ উনি পেমেন্ট পেয়ে গেছেন এবং তারিখটাও দেখুন আঠারো এগারো দু হাজার একুশ তারিখে বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাও আপনি লক্ষ্য করুন এটা উনিশ এগারো দু একুশ তারিখে কিন্তু ইনি টাকা পেয়ে গেছেন ইনারও আপনি রেজিস্ট্রেশন ডেটটা দেখুন দুই দশ দু হাজার একুশ এবং পি রেসপন্স ডেট দেখুন ছয় দশ দু হাজার একুশ তাহলে আপনারা বুঝতেই পারছেন ইনারা কিন্তু নতুন আবেদনকারী এবং নতুন আবেদন করেছিলেন একটা ইনস্টলমেন্টের ঘরে পেমেন্ট প্রসেস ছিল এবং সেকেন্ড ইনস্টলমেন্টের ঘরে আর এফটি সাইন বাই স্টেট এটাই ছিল তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনি ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা পেয়ে গেছেন তো আপনার এলাকায় কারা কারা পি এম কিষানের টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন বা কারা কারা পাননি সেটা দেখে নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে পি এম কিষানের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সরাসরি চলে আসতে পারেন এখানে আসার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন স্ক্রল করে নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন এইখানে আছে পেমেন্ট সাকসেস এর ডান দিকে দেখুন লেখা আছে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে আপনি কিন্তু ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই ভিলেজ ড্যাশবোর্ড খুলে যাবে এই ভিলেজ ড্যাশবোর্ডে আসার সঙ্গে সঙ্গে আপনি এখানে স্টেটটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম স্টেট সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে তো চলুন আমি আপনাদের দেখানোর জন্য একটা ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তারপর আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার ব্লক তো এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন ব্লকটা সিলেক্ট করানোর পরে আপনাকে আপনার গ্রাম সিলেক্ট করে নিতে হবে তো দেখুন এখান থেকে আমি একটা গ্রাম সিলেক্ট করে নিচ্ছি তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি একটা গ্রাম সিলেক্ট করে নিলাম গ্রামটা সিলেক্ট করার পরে আপনি এই শো অপশানে ক্লিক করবেন শো অপশানে ক্লিক করে আপনি একটু ওয়েট করবেন দেখবেন নিচে একটা পেজ খুলে গেছে একটুক্ষণ ওয়েট করতে হবে দেখুন এবার কিন্তু পেজটা খুলে গেছে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ স্ট্যাটাস আছে এবং এখানে এই যে পেমেন্ট স্ট্যাটাস লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন এই পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে আপনার কাছে এই ধরনের একটা পেজ খুলবে যেখানে দেখুন রিসিপ্ট অল পেমেন্টস আছে রিসিপ্ট পার্সিয়াল পেমেন্টস আছে রিসিপ্ট নো পেমেন্ট আছে এবং ফার্মার্স বলে আছে তো আপনি এখানে রিসিপ্ট নো পেমেন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কাছে এই লিস্ট চলে আসবে এই লিস্টে কারা কারা এখনও পর্যন্ত টাকা পাননি সেটা কিন্তু আপনি দেখতে পাবেন এবং কেন টাকা পাননি সেটাও কিন্তু আছে তো আপনারা এই যে ধরুন একটা গ্রামের লিস্ট আপনাদের আমি দেখাচ্ছি এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যারা যারা টাকা পায়নি তাদের কিন্তু কোনো নয় কোনো প্রবলেম আছে তো সেক্ষেত্রে তারা কিন্তু টাকা পাননি আর এক দুজন যারা টাকা পাননি এইখানে ধরুন এই যে একটা নাম আপনারা দেখতে পাচ্ছেন ইনি টাকা পাননি তো আপনি কি করবেন দেখার জন্য এই ক্লিক ফর মোর ডিটেলস এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ওই বেনিফিশিয়ারির সমস্ত ডিটেলস চলে আসবে আপনারা দেখুন এখানে লক্ষ্য করুন এই বেনিফিশিয়ারির কিন্তু দুটো ট্রানজাকশানই ফেল হয়ে গেছে এর কারণ হিসাবে লেখা আছে আপনারা দেখুন অ্যাকাউন্ট ক্লোজড অর্থাৎ ইনি যে অ্যাকাউন্ট নম্বরটা দিয়েছিলেন সেটা কিন্তু ক্লোজ করে দিয়েছেন সেই কারণে ইনার অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি তারপরে আবার একটা লক্ষ্য করুন আপনি এখানেও দেখুন দুটো ইনস্টলমেন্টের ঘরেই কিন্তু কোনো টাকা ঢুকেনি তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে এই স্ট্যাটাসটা খুলে গেছে তো এখানে দেখুন আপনারা টাকা ঢোকেনি আর তার কারণ দেখুন এখানে রেজিস্ট্রেশন ডেট ছিল যদিও সাত সাত দু কিন্তু এটা পরে ব্যাঙ্ক রেসপন্স ডেট এসেছে পঁচিশ এগারো দু তার মানে এই কয়েকদিন আগেই এনার ব্যাঙ্ক রেসপন্স হয়েছে অর্থাৎ ব্যাংকের কোনো প্রবলেম ছিল যাদের কোনো নয় কোনো সমস্যা আছে তারাই কিন্তু ইনস্টলমেন্টের টাকাগুলো পাননি আর সে কিন্তু টাকা পেয়ে গেছেন তাদের আইএফএসি কোডের প্রবলেম রয়েছে বা ব্যাঙ্ক রিজেক্ট হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আবার দেখুন এখানে একটি ইনস্টলমেন্ট পাওয়ার কথা কিন্তু ইনি এখনও একটিও ইনস্টলমেন্ট পাননি আসলে ইনি নতুন রেজিস্ট্রেশন করেছেন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ইনি চব্বিশ এগারো দু হাজার একুশে রেজিস্ট্রেশন ডেট আছে এবং ব্যাংকের পি রেসপন্স ডেট আছে সাতাশ এগারো দু হাজার একুশ অর্থাৎ এই মাসেই এনার রেজিস্ট্রেশন হয়েছে তো একটি ইনস্টলমেন্ট হবে ইনার তবে এটি ডিসেম্বরে যারা সমস্ত পেমেন্টগুলো পেয়ে গেছেন তাদের জন্য কিন্তু আপনি এই রিসিপ্ট অল পেমেন্টসে ক্লিক করবেন রিসিপ্ট অল পেমেন্টসে ক্লিক করলে আপনার কাছে তাদের লিস্টটা খুলে যাবে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কারা কারা টাকা পেয়ে গেছেন আবার ধরুন এখানে রিসিভ পার্সিয়াল পেমেন্টস অর্থাৎ কিছুটা পেয়েছেন কিছুটা পাননি এমন যদি কেউ থেকে থাকেন তাহলেও এটা আপনি এখানে দেখে নিতে পারবেন তো আশা করি এই ভিডিওতে আপনাদের বোঝাতে পারলাম যে আপনি আপনার এলাকায় কারা কারা টাকা পেয়েছেন কি পাননি কেন পাননি সব কিছুই দেখে নিতে পারবেন সেই সঙ্গে আপনার নিজের নামটাও আপনি দেখে নিতে পারবেন এবং নতুনরাও যে টাকা পাচ্ছেন তারও প্রমাণ কিন্তু আমি আপনাদের দিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে পিএম কিষান সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনি টাকা পেয়েছেন কিনা নতুন আবেদনকারী হিসাবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার সমস্যা থাকলে তা কিভাবে সমাধান করবেন তা কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে পি এম কিষানের প্লে থেকে আপনি দেখে নিতে পারবেন ধন্যবাদ